আসসালামু আলাইকুম। এটা তেজপাতা গাছ। অনেকে হয়তো আগে দেখেছেন, আর অনেকে হয়তো দেখেন নাই। তবে আমার ছাদের উপর আমি ছোট্ট একটা গাছ একটা টবে লাগাইছি। তো এটা মোটামুটি একটা বড় হয়ে গেছে। এটা থেকে অলরেডি কয়েকবারই তেজপাতা মানে পাতা হয়েছে, যেগুলো একটু বড় বড় পাতা হয়েছিল আর আপনার একটু পোক্ত হয়েছিল, ওইগুলা পেরে তারপর শুকানো হয়েছে, শুকিয়ে তারপর তেজপাতাটা করা হয়েছে। তো এখন নতুন করে আবার পাতা আসছে, অনেক পাতা আসছে। এই পাতাগুলো বড় হলে ইনশাল্লাহ আবার পাতাগুলো পাড়তে পারবো এবং শুকাইয়ে তেজপাতা করতে পারবো। তেজপাতা গাছ, আনার গাছ, আনারগুলো খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। তো নতুন করে আবার ফুল আসতে আসছে এই পাশে। ও, আর একটা বিষয়, আজকে আমরা যাব ওয়েলটনের ডাবল ডোরের যে ফ্রিজটা আছে ওইটা কিনতে। তো চলুন আমরা যাই ডাবল ডোরের ফ্রিজটা কেনার জন্য। মোবাইলের সাথে ঘুরে দিয়ে আহ
হ্যাঁ।